প্রায় বিজেপির প্রচার চলছে তুঙ্গে। সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে কৈলাসহর বিধানসভা কেন্দ্র বিগত 4.5 বছরে বিজেপি সরকার সাধারণ মানুষের জন্য কতটা কাজ করেছে নিরীক্ষে সোমবার রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি বাড়ি গেলেন কৈলাসহরে বিজেপি কর্মীরা। এদিন সকাল থেকে কৈলাসহর পৌর পরিষদের পশ্চিম গোবিন্দপুর এলাকার বিভিন্ন বাড়িতে গেলেন মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত সহ দলীয় কর্মীরা। পার্টি কৈলাসহর মণ্ডল কমিটির অন্তর্গত যে 59টি বুথ আমাদের এই কৈলাসহর বিধানসভা অন্তর্গত রয়েছে, আমরা প্রায় প্রতিদিনই প্রতিটি বুথ এলাকায় আমরা প্রতিটি বাড়ি বাড়ি আমরা যাচ্ছি। আমাদের যে 2018 সনের যে ভারতীয় জনতা পার্টির যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আজ প্রায় 57 মাস অতিবাহিত হয়েছে আমাদের সরকারে, এই করোনা পরিস্থিতি এবং যে বন্যা পরিস্থিতি কাটিয়েও আমাদের ভারতীয় জনতা পার্টির যে 57 মাসের সরকার আমাদের সাধারণ অংশের মানুষের জন্য সামগ্রিক যে উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছেন, সেই কর্মসূচিগুলো সঠিকভাবে আমাদের মানুষের মধ্যে গিয়ে কি পৌঁছেছে তা যা জিজ্ঞাসা আমরা করছি। আমরা মানুষের বাড়িতে যাচ্ছি এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 2023 সনে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে এই রাজ্যে, পাশাপাশি এই রাজ্যের যে ভারতীয় জনতা পার্টি সরকার হচ্ছে সেই সরকারের একটা হিসাবে পালক হিসাবে আমরা আমাদের 53 কৈলাসহর বিধানসভা থেকে যেবা যিনি পদ্মফুল চিহ্নে প্রার্থী হবেন উনাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান নিয়ে প্রতিটি বাড়িতে আমরা যাচ্ছি। আমরা এবার 2023 বিধানসভা নির্বাচনে আমরা আমাদের প্রার্থী যিনি হবেন উনাকে আমরা পবিত্র বিধানসভায় পাঠাবো, কারণ বিগত 30 বছর থেকে আমাদের কৈলাসহরের উন্নয়নের কথা বলার মতো পবিত্র বিধানসভায় আমাদের কোনো প্রতিনিধি নেই। আমরা বিগত দিনে দেখেছি যে 25 বছরের সরকার যেটা ছিল সেই সময় আমরা দেখেছি সরকার ছিল বামফ্রন্টের, কিন্তু আমাদের এই 53 বিধানসভায় আমরা